বর্তমান যুগে আমরা 2-3 ঘন্টা না খেয়ে থাকতে পারি অথবা সারা রাত না ঘুমিয়েও থাকতে পারি, কিন্তু ইন্টারনেট ছাড়া আমরা এক মুহূর্ত কল্পনাও করতে পারি না। কিন্তু আপনার মনে কি কখনো এই প্রশ্ন আসে যে ইন্টারনেট কিভাবে কাজ করে, কিভাবে এটি আমাদের ডিভাইস পর্যন্ত আসে, অথবা এই ইন্টারনেটের মালিক কে, কে পরিচালনা করে এই ইন্টারনেট? বাংলাদেশ সহ পৃথিবীর প্রত্যেকটি দেশে ইন্টারনেটের সাথে যুক্ত, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে ইন্টারনেট আপনার ফোন পর্যন্ত পৌঁছায়? সাধারণভাবে আমরা সকলেই মনে করি যে ইন্টারনেট স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে, কিন্তু বাস্তবটা একেবারেই ভিন্ন। শতকরা 99% ইন্টারনেট কাজ করে অপটিক্যাল ফাইবারের সাহায্যে। এই অপটিক্যাল ফাইবার হচ্ছে অত্যন্ত সরু কাচের তন্তু বিশেষ, যেটা মানুষের চুলের থেকেও অত্যন্ত সরু। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে মোবাইল ব্যবহারের সময় তো আমাদের মোবাইলের সাথে কোনো ক্যাবল সংযুক্ত থাকে না, তাহলে আমি কেনই বা ক্যাবলের কথা বললাম? আসল বিষয়টা হচ্ছে যে টাওয়ার থেকে আপনার মোবাইলে নেটওয়ার্ক আসে, সেই টাওয়ার থেকে আপনি যে ওয়েবসাইটে ব্রাউজ করছেন সেখানকার সার্ভার পর্যন্ত ক্যাবল বিছানো থাকে। এবার আমি আরো বিস্তারিত ভাবে বলবো আপনাদের যে ঠিক কিভাবে ইন্টারনেট কাজ করে ও কোন কোন ধাপে কাজ করে। ইন্টারনেট আমাদের কাছে আসে 3টি ভিন্ন ভিন্ন স্তরে। এই 3টি স্তরকে বলা হয় TR1, TR2 এবং TR3। TR1 এর উদ্যোগে যেসব কোম্পানিগুলো রয়েছে তারা নিজস্ব অর্থায়নে সমুদ্রের তলদেশ দিয়ে এক দেশ থেকে আরেক দেশে জালের মতো অপটিক্যাল ফাইবার বিছিয়ে রেখেছে। এইভাবেই একটি দেশ অন্য একটি দেশের সাথে ক্যাবলের সাহায্যে যুক্ত হয়ে যায়। তারপর দেশ থেকে বিভিন্ন প্রদেশ বা জেলায় অপটিক্যাল ফাইবার গুলো বিভক্ত হয়ে যায়। তারপর সবশেষে আপনার এলাকায় টাওয়ারে সেই সংযোগ পৌঁছায় এবং সেখান থেকেই আপনি ইন্টারনেটের সংযোগ পেয়ে থাকেন। এবার বিষয়টা আমি আর একটু প্র্যাকটিক্যালি বুঝাবার ট্রাই করব। যে ছবি আপনারা দেখছেন ঠিক এইভাবেই সমুদ্রের তলদেশ থেকে ফাইবার গুলো বিছানো থাকে। এই অপটিক্যাল ক্যাবেল গুলো চুলের মতো সরু হলেও এগুলোর ডাটা ট্রান্সফার ক্ষমতা 6 Gbps। আগেই বলেছিলাম যারা এই ক্যাবেল গুলো বিছানোর কাজ করে তারা TR1 কোম্পানির এবং তারা নিজেদের খরচে এই কাজ করে থাকে। বাংলাদেশের এমন একটি TR1 কোম্পানি হচ্ছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবেল কোম্পানি লিমিটেড। এইবার আমরা একটি ওয়েবসাইট দেখব যেখানে সারা দুনিয়া জুড়ে যত অপটিক ক্যাবেল গুলো বিছানো রয়েছে তা দেখানো হলো। এই ক্যাবেল গুলো দিয়ে যারা পুরো পৃথিবীকে কানেক্ট করেছে তারাই হচ্ছে TR1 কোম্পানি। ম্যাপের দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলেই দেখতে পাবো বাংলাদেশের 2টি ল্যান্ডিং পয়েন্ট রয়েছে, একটি হচ্ছে কুয়াকাটা আর একটি হচ্ছে কক্সবাজারে। এখন আপনি যদি কোনো ওয়েবসাইট ভিজিট করেন আর তার সার্ভার যদি অন্য কোনো দেশে হয়ে থাকে, তাহলে আপনার ব্রাউজ করা সকল ডাটা এবং ট্রাফিক টাওয়ারের মাধ্যমে এসে এই ল্যান্ডিং পয়েন্টের মধ্যে দিয়ে সেই নির্দিষ্ট সার্ভারে গিয়ে পৌঁছাবে এবং পুনরায় সেই সার্ভার থেকে আপনার ডিভাইসে ডাটা রিসিভ হবে। এখন প্রশ্ন হচ্ছে এই ল্যান্ডিং পয়েন্ট থেকে কিভাবে এই ইন্টারনেট আপনার হাত পর্যন্ত আসে, এমনকি এর জন্য আসলে কতই বা খরচ হয়? বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে দেশের ভিতরে বিভিন্ন অপারেটর যেমন গ্রামীণফোন, রবি, বাংলালিংক এরা ল্যান্ডিং পয়েন্ট থেকে পরবর্তী ধাপে টাওয়ারের মাধ্যমে নিজেদের কানেকশন পুরো বাংলাদেশে ছড়িয়ে দেয়। এরা হচ্ছে TR2 কোম্পানি। এই TR2 কোম্পানি গুলো প্রতি জিবি ইন্টারনেটের জন্য নির্দিষ্ট টাকা হিসাব করে TR1 কোম্পানিকে দেয়। এছাড়াও বিভিন্ন লোকাল পর্যায়ে বিভিন্ন ইন্টারনেট সার্ভিস কোম্পানি বা ISP রয়েছে যারা মূলত DMC কোম্পানি। মূলত TR1, TR2 ও TR3 এই 3টি স্তরেই ইন্টারনেট আমাদের হাতে এসে পৌঁছায়। একটু ভাবলেই বোঝা যায় যে ইন্টারনেটের জন্য আসলে কোনো খরচ নেই, যা আমরা দেই তা শুধুমাত্র ক্যাবেল বিছানো ও এর মেরামত করার জন্য। আর এত কিছুর মধ্যে আমরা সহজেই বুঝতে পারছি যে এখানে কোনো স্যাটেলাইটের কাজ নেই, ইন্টারনেট এই ক্যাবেলের মাধ্যমেই পৌঁছায়। এবার আমি আপনাদের আরো একটি জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনি যখন কোনো ওয়েবসাইটে ব্রাউজ করেন তখন সেটা কোন কোন জায়গা অতিক্রম করে নির্দিষ্ট সার্ভারে পৌঁছায়। এই জন্য আমরা প্রথমে উইন্ডোজ ওপেন করলাম আর টাইপ করলাম TRACERT, তারপর নির্দিষ্ট কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস মনে করেন facebook.com টাইপ করে এন্টার দেওয়ার পর ID রিজলক হয়ে যাবে। প্রসেসটা কমপ্লিট হওয়ার পর যে যে IP অ্যাড্রেস হয়ে আপনার ডিভাইসে ডাটা facebook.com পর্যন্ত পৌঁছাইছে ডাটা আপনি দেখতে পাবেন।
এবং আইপি অ্যাড্রেস থেকে সার্চ দিলে আপনি বের করতে পারবেন ঠিক কোন কোন জায়গা অতিক্রম করে ডাটা সার্ভার পর্যন্ত পৌঁছাইছে। এখন আমরা যদি এখানে প্রথম আইপি অ্যাড্রেসটি চেক করি তাহলে দেখতে পারবো facebook.com ব্রাউজ করার সময় ডাটা ট্রাফিক আমাদের বর্তমান অবস্থা থেকে চট্টগ্রামে গেছে। এরপর আরো একটু সামনে গিয়ে আরো একটি আইপি অ্যাড্রেস চেক করি তাহলে দেখতে পারবো চট্টগ্রামের পরে আরো কিছু জায়গা ঘুরে ট্রাফিক একেবারে সিঙ্গাপুরে চলে গেছে। তারপর আবার একেবারে শেষের আইপি অ্যাড্রেসটি অর্থাৎ facebook.com সার্ভারের আইপি অ্যাড্রেসটি লোকেশন ওই সিঙ্গাপুরে। অর্থাৎ আমি যদি আমার বর্তমান অবস্থা থেকে facebook.com ব্রাউজ করি তাহলে সেটি বিভিন্ন স্থান অতিক্রম করে শেষমেশ সিঙ্গাপুর ফেসবুকের সার্ভার সেখানে গিয়ে পৌঁছাবে। এইভাবে এই প্রসেসটির সাহায্যে আপনি দেখতে পারবেন আপনি যা সার্চ করছেন ট্রাফিক কোন কোন জায়গা অতিক্রম করে সেই সার্ভারে যাচ্ছে। সবশেষে আমরা এটাই বলতে পারি ইন্টারনেট পুরোটাই অপটিক্যাল ফাইবারের সাহায্যে কাজ করে আর এখানে স্যাটেলাইটের কোনো কাজ নেই এবং ইন্টারনেটের কোনো মালিক নেই। এটা সম্পূর্ণ ফ্রি যা খরচ হয় আর যা আমরা দেই নির্দিষ্ট কোনো অপারেটরকে তা শুধুমাত্র কেবল বিছানো ও মেরামত করার জন্যই। বন্ধুরা এরকমের অজানা কিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।